নমস্কার বন্ধুরা, আমি টুকটুকি, টুকটুকির রান্নাঘর অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আরও একবার। তো আমি আজকে আপনাদের সামনে অনেকদিন পর নিয়ে চলে এসেছি একটা ছোট্ট রেসিপি, সেটা হচ্ছে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। তো এই রান্নাটাতে আমি খুব কম মশলা ব্যবহার করেছি, একদমই ঘরোয়াভাবে। তো এই রান্নাটা আশা করি সবার খুব ভালো লাগবে, তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। তো এখানে আমি নিয়েছি কিছুটা লঙ্কা, আর নিয়েছি আমি বড় সাইজের একটা টমেটো। তো এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এটাকে আমি নামিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। এই পেস্ট যখন আমি মিক্সিতে করবো তখন কিন্তু আমি কোনো জল ব্যবহার করবো না। তো এখানে আমি মাছ নিয়েছি, পাবদা মাছ, মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ কিন্তু আমি মাখিয়ে রেখেছি। তো মাছগুলো একটু বেশি বড় সাইজের না, মিডিয়াম সাইজের। তো এখানে নিয়েছি আমি কিছুটা বেগুন, তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। তো কড়াইটা গরম হবে, তো এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল, আর সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো তেলটাকে আমি গরম হতে দেব। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, হালকা করে একটু নাড়াচাড়া করে দেব যাতে করে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলোকে আমি হালকাভাবে ভাজবো, বেশি একটা ভাজবো না। তো মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তো এইভাবে করে কিন্তু আমি সব মাছগুলোকে ভেজে নেব। তো এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব, বাকি মাছগুলো আমি এইভাবে করে ভেজে নেব। তো ওই মাছ ভাজার তেলটাতে আমি কিন্তু এখন বেগুনগুলোকে ভেজে নেব। তো সব বেগুনগুলো আমি দিয়ে দিলাম, তো এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ, আর দিয়ে দিব সামান্য একটু নুন। তো নুন হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে। তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বেগুনটা আমি হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই কড়াইটাতে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। তো আমি এখন একটু তেলটা কম দিলাম, তার কারণ আমি বেগুনটা কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি, তার জন্য এখানে একটু তেলটা কম ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা সাদা জিরে। তো আমি দুইটা জিরে একসঙ্গে করে দিয়ে দেবো। ঝোলের সেন্টটা কিন্তু খুব ভালো আসে। তো এখানে আমি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর টমেটো। আমি যখন এটা পেস্ট করেছি, আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু এটাতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি। তো এটা এটাকে আমি ভালো করে কিছু টাইম নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না টমেটো আর কাঁচা লঙ্কার একটা সেন্ট আছে সেটা চলে না যায়। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য, সরি, এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। অবশ্যই লবণ হলুদটা সবাই সবার পরিমাণ মতো দিতে হবে, আর দিয়ে দিলাম আমি এক চামচের মতো জিরে পাউডার। তো এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করবো না, এটাকে আমি একটু কষিয়ে নেব। তো মশলাটাকে কিন্তু দেখো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো এখন। সামান্য একটু জল দিয়ে হালকা আমি একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। তো গ্যাসটাকে আমি লো আঁচে রেখে 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পর এটাকে আমি উঠিয়ে নিলাম। তো মশলা থেকে দেখো তেলটা কিন্তু অনেকটা বার হয়ে গেছে। তো এটাকেও আমি সামান্য একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো ভালো করে মশলাটাকে। তো এই রান্নার মেন হচ্ছে মশলাটা কষানো, মশলাটা যদি ভালো কষানো হয় তাহলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা বেশি হয়ে যায়। তো মাছের যখন মশলাটা ভালো কষানো হবে তখনই কিন্তু মাছের ঝোলের টেস্টটা আরও বেড়ে যায়। তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো
এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ঝোল। তো ঝোলটা অবশ্যই সবাই পরিমাণ মতো, আর পাবদা মাছে বেশি একটু ঝোল ভালোও লাগে না। তো এটাকে আমি ফুটতে দেব একটু। তো ঝোলটা ফুটে উঠেছে, তো এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। তো সবটা বেগুন আমি দিয়ে এখন আমি এটাকে একটু ফুটতে দেব। তার আগে আমি এখানে এক এক করে সব মাছগুলোকে দিয়ে দেব। তো সব মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি হালকা একটু লাড়াচাড়া করে দেব। লাড়াচাড়া করে আমি ঝোলটাকে ফুটতে দেব 3 মিনিটের মতো। তো 2-3 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। তো ঝোলটা ফুটে গেছে 2 মিনিটের মতো, তো দেখতে পাচ্ছ। তো আমি হালকা হাতে একটু লাড়াচাড়া করে দেবো যাতে করে মাছটা ভেঙে না যায়। তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। তো দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এখানে তোমাদেরকে একটু আমি লাড়াচাড়া করে দেখাচ্ছি। তো অবশ্যই একবার এইভাবে করে ঘরে পাবদা মাছ বানিয়ে খান, ভালো লাগবে, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি আমার চ্যানেলে প্রথমবার নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না। তো অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে করে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও, সঙ্গে একটা লাইক করে দিও। ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থেকো।